ঝিনাইদহে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন করে আরো 13 জন করোনায় আক্রান্ত। ঝিনাইদহে নতুন করে আরো 13 জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 249 জন। ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে 52টি রিপোর্ট এসেছে, এর মধ্যে 13টি পজিটিভ। আক্রান্তরা হলেন সদর উপজেলায় 5 জন, কালীগঞ্জ উপজেলায় 3 জন, শৈলকোপা উপজেলায় 3 জন, কোটচাঁদপুর উপজেলায় 1 জন এবং মহেশপুর উপজেলায় 1 জন। আক্রান্ত 249 জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 94 জন। জেলায় মোট মৃতের সংখ্যা 5 জন।